আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো ভীষণ মজার একটি নাস্তার রেসিপি, ঝটপট কিভাবে সকাল কিংবা বিকেলে চায়ের সাথে খাওয়া যায় এরকম একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো এটা কিন্তু শুধুমাত্র আমি 1 কাপ ময়দা দিয়ে এটা তৈরি করেছি। তো আশা করছি আপনারা সবাই দেখবেন এই রেসিপিটি এবং আপনাদের কাছে ভালো লাগবে। তো এখানে আমি একটা বাটিতে লিকুইড দুধ নিয়েছি। তো দুধের সাথে আমি প্রথমে মিশিয়ে দিব ইস্ট। তো এখানে আমি 2 চামচ ইস্ট মিশিয়ে দিব। ইস্টটা দেওয়ার পরে দুধের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। তো আমি একটা বাটিতে 1 কাপ ময়দা নিয়ে নিব। মেজারমেন্ট কাপে আমি 1 কাপ ময়দা দিয়ে দিব এখানে, আর দিয়ে দিব এখানে 2 চামচ রান্নার তেল, আর দিয়ে দিব 2 চামচ চিনি, আর দিয়ে দিব স্বাদমতো লবণ। তো এটা দেওয়ার পরে আমি এখন ভালো করে মিশিয়ে নিব। তো এখন আমি দিয়ে দিব হালকা কুসুম, গরমের মধ্যে যে ইস্ট মিশিয়ে রেখেছিলাম এটা দিয়ে দিব পুরোটা। দিয়ে আমি অল্প অল্প করে ভালো করে মিশিয়ে নিব। দিয়ে শক্ত একটা ডো তৈরি করতে হবে। ভালো করে মথে নিতে হবে। তো ডোটা কিন্তু রেডি হয়ে গেছে। এই যে বেশি নরমও না বেশি শক্ত না, এরকম পর্যায়ে রাখতে হবে। তো আমি এখানে কিছুটা তেল দিয়ে দিব হাতে। তেল দিয়ে এই যে উপরের যে অংশটা, এই অংশটাতে মাখিয়ে দিব। মাখিয়ে আমি এটা বেশিক্ষণ রাখবো না, বেশিক্ষণ রাখার কোনো প্রয়োজন নেই। আমি মাত্র 10 মিনিটের জন্য এটা রেস্টে রাখবো। তো একটা ঢাকনা দিয়ে দিলাম, তো 10 মিনিটের জন্য। তো ফিরে আসলাম 10 মিনিট পর। আর একটু মথে নিব আমি। মথে নিয়ে এটাকে আমি এখন হাতে একটু তেল ভরিয়ে নিব। তেল ভরিয়ে নিয়ে এটাকে সমান 2টো ভাগে আমি ভাগ করে নিব। তো 1 ভাগ আমি আলাদা রেখে দিব, আর এই 1 ভাগে আমি ফুড কালার মিশিয়ে নিব। তো এখানে আমি চকলেট ফুড কালার মিক্স করে নিব। ভালো করে মিশিয়ে আমি দেখিয়ে দিব। তো ফুড কালারটা মিশানো কিন্তু হয়ে গিয়েছে। তো আমি এখন দেখিয়ে দিব কিভাবে এই নাস্তাটি তৈরি করতে হয়। তো প্রথমে আমি চকলেট ফুড কালার যেটা আমি মিশিয়ে রেখেছিলাম এটা আগে বেলে নিব। বেলে দিয়ে তো প্রথমে আমি এখানে একটু ময়দা ছিটিয়ে নিচ্ছি, আর এটা তো আমি একটু ময়দা ভরিয়ে নিব। ময়দা ভরিয়ে আমি এখন বেলে নিব। তো কিরকম পাতলা হবে বেলনিটা আমি বেলে তারপরে দেখিয়ে দিব। তো এটাকে আমি বেলে নিয়েছি, এই যে এরকম পাতলা হবে। তো একইভাবে আমি সাদাটাও বেলে নিব। ওটার মতো করেই একই মাপে একই সমান হবে, ওরকম পাতলা করেই আমি বেলে নিব। এটাকে আমি একইভাবে বেলে নিয়েছি সাদাটাকে। তো এখানে আমি কি করব,
এই যে সামান্য একটু পানি নিয়েছি হাতে, যে পানি নিয়ে এরকম করে ভিজিয়ে দিব। বেশি পানি দেওয়া যাবে না, হালকা একটু পানি দিয়ে আমি ভিজিয়ে নিলাম। ভিজিয়ে নেওয়ার পরে এই যে চকলেট কালারের যে লেয়ারটা আমি বেলে রেখেছিলাম এটা আমি উপরে দিয়ে দিব। দিয়ে চারিদিকে সমান করে এটাকে লাগিয়ে দিতে হবে। তো একইভাবে এটার উপরও আমি কিছুটা পানি এভাবে ছিটিয়ে দিব। পানিটা দেওয়ার কারণ হচ্ছে একটা সাথে আরেকটা ভালো করে লেগে থাকবে, ছুটে যাবে না ভাজার সময়। তো হয়ে গেল। তো এখন আমি এটাকে ভালো করে মুড়ে নিব। তো দেখেন কিভাবে আমি এটাকে মুড়ে দিচ্ছি। এই যে প্রথমে যে ছোট করে ভাঁজ দিয়ে নিলাম, ভাঁজ দিয়ে ভিতরে যেন ফাঁকা না থাকে সমানভাবে আমি এটাকে এই যে পানি দেওয়ার কারণে কিন্তু সুন্দরভাবে লেগে গিয়েছে। তো হয়ে গিয়েছে। তো এটাকে আমি এখন কেটে নিব। তো এটাকে আমি ছুরি দিয়ে কাটবো না। এই যে এরকম একটা সাদা সুতো নিয়েছি আমি, সুতো দিয়ে কাটলে সুন্দরভাবে কাটা হয়, ছুরি দিয়ে কাটলে ভালো হবে না। এইভাবে আমি এখন কেটে নিব। সবগুলো লেয়ার কিন্তু আমি কেটে নিয়েছি। তো এবার আমি ভেজে নিব। ভেজে নেওয়ার পালা। তো চুলায় আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর দিয়েছি পরিমাণ মতো রান্নার তেল ভাজার জন্য। তো চুলাটাকে কিন্তু মিডিয়ামে রেখেছি আমি। এখন আমি দিয়ে দিব। এক পাশ হলে পরে আমি উল্টিয়ে দিব। তো এখন আমি উল্টিয়ে দিব, এক পাশ হয়েছে। তো একইভাবে আমি উল্টিয়ে পাল্টে 2 থেকে 3 বার উল্টিয়ে পাল্টিয়ে আমি এগুলোকে ভেজে নিব। তিন থেকে চারবার উল্টিয়ে দিলেই কিন্তু এটা ভাজা হয়ে যাবে। তো হয়ে গিয়েছে, আমি এখন এটাকে এগুলোকে উঠিয়ে নিব। তো একইভাবে আমি বাকিগুলো এ তেলে ভেজে নিব। তো তৈরি হয়ে গেল মজাদার এই নাস্তার রেসিপিটি। খুব সহজেই কিন্তু বাসায় আপনারা এটা বানাতে পারেন। তো এটা কিন্তু শুধুমাত্র 1 কাপ ময়দা দিয়েই কিন্তু আমি এগুলো তৈরি করেছি। এটা দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু খুবই সফট এবং মজাদার। তো আমি একটা ভেঙে দেখাচ্ছি। তো আশা করছি আপনাদের কাছে আমার আজকের এই রেসিপিটি ভালো লেগেছে। আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। আর কমেন্ট করে জানাবেন আমার এই রেসিপিটি কেমন লাগলো। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।